এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একবার চলেছি একটা কুইক ফিক সিরিজের ভিডিও নিয়ে, যেটা তোমাদের খুব পছন্দের। তো আজকে দেখতেই পাচ্ছ পুরো ভরতনাট্যমের হেয়ারস্টাইল এবং মেকআপ করে বসে আছি। তো এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওটা আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আজকে যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে এই পার্টিকুলার হেয়ারস্টাইলটা, যেটা এইভাবে রয়েছে, পেছনটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যখন শেখাবো। আর নিচে কিন্তু রয়েছে এরকম একটা বেনি। তো এইটা আমি এর আগে আমার চ্যানেলে কখনো শেয়ার করিনি, তাই ভাবলাম যে এটা তোমাদেরকে আজকে শেখাই। এটা দেখতে যতটা কমপ্লিকেটেড, এটাকে আমি অনেকটা ইজিভাবে তোমাদেরকে আজকে শেখাবো। সো বিফোর আই প্রসিড, তোমাদের সাথে একটা প্রোডাক্টের ব্যাপারে আমি বলবো। বিকজ যারাই আমার এই প্রফেশনের সাথে রয়েছি, মানে ডান্সার হোক বা এনি পারফর্মিং আর্ট, যেখানে কিনা আমাদের হেয়ারের ওপর প্রচুর অত্যাচার হয়, তাদের কিন্তু উচিত এক্সট্রা কেয়ার নেওয়া তাদের হেয়ারের জন্য। সো রিসেন্টলি আই গট হ্যান্ডস টু দিস অ্যামেজিং প্রোডাক্ট, রেড অনিয়ন ব্ল্যাক সিড অয়েল শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। প্রথমত, ওয়াওয়ের সমস্ত প্রোডাক্ট কিন্তু প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি অ্যান্ড হার্মফুল কেমিক্যালস ফ্রি। এছাড়াও কিন্তু কোনো রকম অ্যানিমাল টেস্টিংও হয় না। সো প্রথমত বলি শ্যাম্পুটার কয়েকটা বেনিফিটস। প্রথমত, এটাকে তোমার হেয়ারকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে। যাদের প্রচণ্ড উইক হেয়ার, তাদের হেয়ারটাকেও কিন্তু স্ট্রং করতে হেল্প করবে। তারপর, যাদের খুব রাফ হেয়ার রয়েছে, সেটাকেও স্মুথ এবং গ্লসি এবং অনেকটা লাস্ট্রাস দেখতে যাতে লাগে, সেটাতেও অনেকটা হেল্প করবে। এটার টেক্সচারটা ইজ ভেরি লাইট অ্যান্ড ইউ ক্যান সি এটা একদম ট্রান্সপারেন্ট ইন কালার, বিকজ কোনো অ্যাডিশনাল কালার কিন্তু এখানে ইউজ হয়নি। এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস, নিউট্রিয়েন্টস অ্যান্ড ভিটামিন ই, যেটা তোমার হেয়ারের জন্য কিন্তু খুব ভালো। ওভারঅল তোমার হেয়ারের যে টেক্সচারটা খুব সুন্দর করে তুলবে এবং অনেকটা স্ট্রং করে তুলবে। সিমিলারলি কন্ডিশনারটারও কিন্তু অনেক বেনিফিটস রয়েছে এবং প্রত্যেকের উচিত কন্ডিশনার ইউজ করা। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, রেড অনিয়ন, ব্ল্যাক সিড অয়েল এবং হুইট প্রোটিন, সেগুলো কিন্তু তোমার হেয়ারটাকে অনেকটা হেলদি করে তুলবে। এই কন্ডিশনারটা তোমার প্রত্যেকবার শ্যাম্পু করার পর চুলের লেন্থে ইউজ করতে পারো। দিস ইজ অলসো প্যারাবেন ফ্রি অ্যান্ড ফ্রি ফ্রম এনি কালার্স। এটাকে ইউজ করার পর আই হ্যাভ রিয়েলি সিন আ ডিফারেন্স। তোমরাও এখানে হয়তো বুঝতে পারছো যে চুলটা কতটা হেলদি লাগছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা ধরলে না, ইটস ভেরি ভেরি সফট। অ্যান্ড ওই ফিজি হেয়ারের যে প্রবলেমটা, সেটাও কিন্তু এটাতে অনেকটা কন্ট্রোলড হয়েছে। অ্যান্ড নাও উইদাউট ফার্দার অ্যাডু, লেটস বিগিন উইথ দ্য টিউটোরিয়াল। সবার প্রথম চুলটাকে এরকম মিডল পার্টিং করে নিতে হবে এবং এই ক্রাউন এরিয়া থেকে একটা সেকশন নিয়ে আমি একটা পনিটেল করে নেব। এরপর একটা ডোনাটের সাহায্যে আমি এটাকে বান করে নেব। এই টিউটোরিয়াল কিন্তু এর আগে অনেকবার আমি এই চ্যানেলে দেখিয়েছি, তো কিভাবে করতে হবে ডোনাট দিয়ে বান, সেটা তোমরা ওই ভিডিওসগুলো থেকেও শিখে নিতে পারো। এবার রাকুটিটাকে সেট করে নিতে হবে। তো এই বানের দুটো সাইড থেকে একটুখানি চুল নিয়ে আমরা কার্ড দুটোকে ইনসার্ট করে দিচ্ছি, আর তারপর চুলের মানে বানটার সাইডে ঘুরিয়ে এটাকে আমি সিকিউর করে দেবো। বাট তোমরা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কতটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা করা, তার জন্য তোমাদেরকে একটা একদম ইজি ওয়ে দেখাবো। তাহলে চলো আরেকবার দেখে নিই ফার্স্ট থেকে পুরো ভিডিওটা সেকেন্ড মেথডে। এটার জন্য আমরা বান করবো না, ডোনাটটার ওপরেই আমরা রাকুটিটাকে ফার্স্ট সেট করে নেব। তো এখানে যে ডোনাটের মাঝখানে হোল থাকে, সেটার মধ্যে দিয়ে আমরা দুটো কার্ডকে ফার্স্ট ঢোকাচ্ছি, তারপর একবার পেঁচিয়ে নিচ্ছি অ্যান্ড তারপর পেছন দিকে দুটোকে বেঁধে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে এক্স্যাক্টলি আমি কী স্টেপ করছি। নাও ইউ ক্যান সি আমাদের এই বানটা একদম রেডি। এবার এটাকে চুলে লাগানোর জন্য সেম আমাদের একটা মিডল পার্টিশন করতে হবে আর একটা ক্রাউন সেকশন থেকে একটু চুল নিয়ে পার্ট করে নিচ্ছে। বাট এখানে আর পনিটেল করব না, ওখানে জাস্ট ক্লিপ আটকে নিচ্ছে যাতে এই জায়গাটা সিকিউর থাকে। এবার ডোনাটটাকে ঠিক ওই জায়গাটাতে ফিক্স করে নিচ্ছি। যারা একটু শর্ট হাইট, তোমরা চাইলে আর একটু উঁচুর দিকে করতে পারো, তাহলে তোমাদের হাইটটা অনেকটা বেশি দেখাবে। আমি ডোনাটটাকে নিয়ে চারি সাইড দিয়ে ক্লিপ বা কাটা দিয়ে ভালো করে সিকিউর করে দিচ্ছি যাতে নড়ে না যায়। আর রাকুটিটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেটাও তোমরা কাটা দিয়ে ফিক্স করে নিতে পারো। এর পরের স্টেপটা করার জন্য তোমাদের ফলস হেয়ার লাগবে, যেই চুলগুলো তিনটে সেকশনে পার্ট করা থাকে। যদি অনলাইন কিনতে চাও, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারো। নর্মালি যেরকম বেনুনি করি, আমার চুল দিয়ে তিনটে স্ট্র্যান্ড অফ হেয়ার বার করে সেটাকে আমি বেনুনি করছি। দুবার করার পর এরপর যে ফলস হেয়ারটা রয়েছে, সেটা যে তিনটে পার্ট আর আমার চুলে যে তিনটে পার্ট, সেইগুলোকে এক এক করে ধরবো। এই দুটো হেয়ারকে একসাথে ধরে যেরকম বেনুনি করছিলাম সেইমভাবে আবার কন্টিনিউ করব। এখানে আমাদের যে ফলস হেয়ারটা, সেটা একদম সিমলেসলি অ্যাড হয়ে যাবে চুলে। যাদের আমার থেকেও অনেক ছোট চুল, তাদেরকে বলবো যে ফার্স্টে তোমরা ওই
চুলটাকে নিয়ে একটা পনিটেল করে নাও এবং কালো কারের সাহায্যে এই ফলস হেয়ারটাকে পুরো ভালো করে বেঁধে নাও চুলের সাথে। তারপর তোমার যে চুলটা সেটাকে ভালো করে ওই বেনুনির সাইড দিয়ে খোপার মতো করে পেঁচিয়ে দাও, বিকজ ওইটা কিন্তু আর দেখা যাবে না। এরপর যখন আমি ফুল অ্যাড করব তোমার চুলটা ঢেকে যাবে এবং নিচে ফলস হেয়ারের যে বেনুনিটা সেটা থেকে যাবে। এরপর আমি একদম এন্ডে চলে এসেছি বেনুনির। এখানে আমি একটা টার্সেল ইউজ করছি, জেনারেলি ভরতনাট্যম কুঞ্জলম ইউজ করে, সেটার ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমারটা খুঁজে পাচ্ছি না, তো আমি আজকে এটা দিয়েই কাজ চালাচ্ছি। এই টার্সেলটা একটা কালো কার অ্যাড করা রয়েছে। সবার প্রথম আমি কালো কারটাকে চুলের এন্ডে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এবং এটাকে একটা নট করে নেব। তারপর তোমরা দেখবে এটা কি সুন্দর করে সিকিউর হয়ে গেছে। সাইড দিয়ে যদি ছোট চুল বেরিয়ে যায় তাহলে তোমরা ক্লিপ দিয়ে সেট করে নিতে পারো। এরপর ডোনাটটাকে ডেকোরেট করার সময় তোমরা যেভাবে ইচ্ছা ডেকোরেট করতে পারো। আমি এখানে নিচে একটা হোয়াইট ফুল দিচ্ছি আর ওপর দিয়েও আরেকটা হোয়াইট ফুল দিচ্ছি। এরপর বেনুনের ওপরে আমাদের ভরতনাট্যমে জেনারেলি এই ধরনেরই ফ্লাওয়ার পাওয়া যায় যেটা একসাথে সেট করে কিনতে পাওয়া যায়। প্রথমে হোয়াইট কালার, তারপর অরেঞ্জ, তারপর আবার হোয়াইট, তো সেইটাকেই আমি এর ওপরে সেট করে দিচ্ছি। এক্ষুনি যেটা বলছিলাম, যাদের ছোট চুল তারা কিন্তু খোপার করে নিতে পারো, বিকজ এর ওপর যখন ফুলটা দেবে না তখন কিন্তু এটা দেখা যাবে না। এরপর আমি অর্নামেন্টসগুলো পরে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অর্নামেন্টসের সাথে কিন্তু কালো কার অ্যাটাচ করা, বিকজ এটার সাহায্যেই কিন্তু তোমার পুরো অর্নামেন্টসগুলো একদম ফিক্সড পজিশনে থাকবে এবং তোমার ডান্সের সময় কোনো রকম বিরক্ত করবে না। তো এখানে টিকলিটার যে কালো কাটটা রয়েছে সেটা আমি হোয়াইট ফ্লাওয়ারের নিচ দিয়ে ঢুকিয়ে একটা নট করে নিচ্ছি, বা তোমরা জাস্ট ওটাকে ঢুকিয়ে একটা ফোল্ড করে ওর মধ্যে ক্লিপ আটকে দিতে পারো। সিমিলারলি এই দুটো সাইডের কালো কাটটাকে আমি পেছনে নিয়ে গিয়ে চুলের নিচে একটা নট করে দিচ্ছি এবং এটা তারপর কিন্তু একদম সিকিউর থাকবে। এরপর সানমুনটা লাগিয়ে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলোতেও কিন্তু কালো কার দিয়ে সেট করা। তো এইভাবে মাথায় পজিশন আমি দেখে নিচ্ছি এবং তারপর কালো কারটাকে দিয়ে চুলের নিচ দিয়ে আবার একটা নট করে দেব। আই হোপ ইউ অল এনজয়েড দিস ভিডিও, অ্যান্ড আশা করছি তোমরা নতুন কিছু শিখতে পারলে এই ভিডিওটা থেকে। যদি সত্যিই কিছু শিখে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্ট ডাউন বিলো, নাহলে কিন্তু আমি একদম বুঝতেই পারবো না আদৌ তোমাদের এই কুইক ফিক্স সিরিজের ভিডিওগুলো কাজে লাগছে কিনা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবচেয়ে বড় কথা, এই মেকআপ লুকটা নিয়ে কিন্তু খুব শিগগিরই চলে আসছি। সো স্টে টিউন টু মাই চ্যানেল, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ডান্সিং।